বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার অনলাইন ভিত্তিক ক্লাসের দ্বিতীয় ক্লাস নিয়েছি। আজকে আজকে আমি আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার ষষ্ঠ অধ্যায় থেকে। তো ইতিপূর্বে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে, তৃতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা জেনেছি যে নেতা, নেতৃত্ব কি বা নেতৃত্বের ধরন, নেতৃত্বের প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে একজন নেতার কি ধরনের কি কি কাজ করে থাকেন, অর্থাৎ একজন নেতার কার্যাবলী গুলা কি কি। তো আমরা নেতা সম্পর্কে জেনেছি যে নেতা জন্মায় না, নেতা তৈরি হয় অবস্থার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন কর্ম পরিবেশে, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে নেতার নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো আজকে আমি নেতার কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নেতার কার্যগুলিকে দুটি ভাগে ভাগ করেছি, তার মধ্যে একটি ভাগ হলো প্রাতিষ্ঠানিক বিচারে নেতার কাজ, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দিক থেকে বিচার বিবেচনা করলে একজন নেতার মানে কি কি ধরনের কাজ একজন নেতাকে সম্পাদন করতে হয়। তো আমরা যদি লক্ষ্য করি, প্রথমত একজন নেতাকে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করতে হয়। তো আমরা যেহেতু জানি যে একজন নেতা সাধারণত প্রতিষ্ঠানের উচ্চ মর্যাদায় বা উচ্চ আসনে থাকেন, উপরি পদে অধিষ্ঠিত থাকেন, তো উচ্চ পর্যায়ের যারা থাকে তারাই কাজের পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণ করে থাকেন, এবং তারই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত নীতি এবং পরিকল্পনা অনুযায়ী অধস্তন কর্মীরা সেটা বাস্তবায়ন করে থাকে। তো এক্ষেত্রে আমরা পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ একজন নেতার সর্বোচ্চ স্তরের কাজ বলে আমি মনে করি। এরপরে আসলো উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি। সংগঠন, যেহেতু নেতাকে সংগঠন পরিচালনা করতে হয় এবং সংগঠন যাতে সুন্দরভাবে সাংগঠনিক কাঠামো তৈরির মাধ্যমে একজন নেতাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তা নেতার তৈরিকৃত সংগঠন যদি উপযুক্ত হয় বা সাংগঠনিক কাঠামোর চিত্র যদি একজন নেতার মনোপূত হয়, তাহলে উক্ত সাংগঠনিক কাঠামো দ্বারা বা উক্ত সাংগঠনিক কাঠামো পরিচালনার মাধ্যমে একজন নেতা তার প্রতিষ্ঠানের সকল কাজকে সহজে সম্পাদন করতে সক্ষম হয়। তো এরপরে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো কর্মী নির্বাচন তিন। এরপরে নেতাকে প্রতিষ্ঠানের কাজের জন্য দক্ষ এবং উপযুক্ত কর্মী নির্বাচন করতে হয়। তা নেতা যেহেতু দীর্ঘদিন তার অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানের কাজ করে থাকেন, সে কারণে একজন নেতাই শুধু পারেন যে একটা প্রতিষ্ঠানের উপযুক্ত এবং দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা আছে কিনা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্র বিশেষে উপযুক্ত কর্মীদেরকে নির্বাচন করে এবং সেখানে তারা নিয়োগ দিয়ে থাকেন। তো কর্মী নির্বাচনের ক্ষেত্রে আসলে নেতার ভূমিকা অনেক বেশি থাকে। আসলে নেতার মাধ্যমে কিন্তু কর্মী নির্বাচন উপযুক্ত বলে আমি মনে করি। তো এরপরে
নম্বর চার, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে নেতার কাজের মধ্যে আমরা লক্ষ্য করতেছি নির্দেশ প্রদান। তো নেতা তার অধস্তন কর্মীদেরকে বিভিন্ন ধরনের আদেশ বা নির্দেশ প্রদান করে থাকেন এবং অধস্তন কর্মচারীরা বা নেতা নির্দেশিত সব অনুযায়ী তাদের নির্দেশনা মোতাবেক বা নেতার নির্দেশিত চিত্র অনুযায়ী তারা তাদের কাজগুলোকে বাস্তবায়ন করে থাকে। এবং নেতার নির্দেশনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে তাহলে অধস্তনেরা খুব সহজেই উক্ত নির্দেশনা মেনে কাজ সম্পাদন করতে সহজে সম্পাদন করতে পারে। এ কারণেই একজন নেতাকে নির্দেশ দানের ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে মানে ভালো উপযুক্ত নির্দেশনাই দেওয়া উচিত, যাতে করে অধস্তন কর্মচারীরা সহজেই সেই নির্দেশনা অনুযায়ী কাজ সম্পাদন করতে পারে। তো এরপরে আমরা যদি খেয়াল করি তত্ত্বাবধান, শুধু কর্মচারীদেরকে বা অধস্তন শ্রমিক কর্মচারীদেরকে নির্দেশনা দিলে হবে না, অধস্তন কর্মীরা নেতার নির্দেশনা মোতাবেক কতটুকু কাজ করতেছে, আসলে তাদের কাজের গতি কেমন, তার সঠিকভাবে নির্দেশনা পালন করতেছে কিনা বা নির্দেশনার ছক অনুযায়ী তারা কাজ সম্পাদন করতেছে কিনা, এই ব্যাপারে একজন নেতাকে অবশ্যই তত্ত্বাবধান করা উচিত। বা নেতা যদি এই সমস্ত কাজগুলোকে তত্ত্বাবধান করে থাকে সঠিকভাবে তাহলে অধস্তন কর্মীরা অবশ্যই দায়িত্বের সাথে এবং তারা আন্তরিকতার সাথে নির্বিঘ্নে তাদের দায়িত্ব সম্পাদন করতে পারে। তো এ কারণে একজন নেতার অবশ্যই অধস্তন কর্মচারীদের শ্রমিক কর্মচারীদেরকে কাজের তত্ত্বাবধান করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা লক্ষ্য করতেছি কার্যকর নিয়ন্ত্রণ, নির্দেশিত পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা বা কাজ সম্পাদনের ক্ষেত্রে কোনো গাফিলতি আছে কিনা, শ্রমিক কর্মচারীদের তারা সঠিকভাবে সম্পাদন করতে পারতেছে কিনা বা কাজ করার ক্ষেত্রে তারা কোনো সমস্যায় পড়তেছে কিনা, এই সমস্ত ব্যাপারে নিয়ন্ত্রণ ব্যবস্থা বা তত্ত্বাবধান ব্যবস্থা থাকার দরকার। একজন নেতা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সব দিক বিবেচনা করে বা কাজের অলওয়েজ যদি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে উক্ত কাজ সঠিকভাবে এবং সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কোনো নেতা এই কাজের নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে, তা ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই মানে ত্রুটি বিচ্যুতি গুলা কি কারণে হলো এবং সেগুলা খুব দ্রুততার সাথে এই ত্রুটিমুক্ত এই বিচ্যুতি গুলা সংশোধন করে পুনরায় কাজে সচল মানে কাজের গতিকে সচল করতে পারে একজন নেতা তার নিয়ন্ত্রণের মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী কাজ কি হবে সেটা আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা নেতার কার্যাবলীকে যে দুটি ভাগে ভাগ করেছি, প্রথম কাজটি তো এতক্ষণ আমরা ইতিপূর্বে আমরা জানলাম, এবার দ্বিতীয় কাজটি হচ্ছে কর্মীদের দিক বিচারে। তো কর্মীদের দিক বিচারে নেতার কার্যাবলীকে সাধারণত এই এই চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে একটি হলো আস্থা সৃষ্টি। আস্থা সৃষ্টি, আস্থা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঊর্ধ্বতন এবং অধস্তন অর্থাৎ নেতা এবং অধস্তন কর্মচারীদের মধ্যে তাদের পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস থাকতে হবে। অধস্তন কর্মীরা যদি নেতার উপর ভরসা করতে না পারে বা নেতার উপর আস্থা রাখতে না পারে তাহলে কাজের তাদের মনোনিবেশ হবে না এবং কাজের সুফল বয়ে আনবে না। এ কারণেই নেতাকেও অধস্তনদের প্রতি আস্থা রাখতে হবে এবং অধস্তনদেরকেও নেতার প্রতি আস্থা রাখতে হবে।
তো এই পরস্পরের মধ্যে আস্থা এবং বিশ্বাস স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ সফলভাবে সম্পাদন হবে বলে আমি মনে করি। তো এরপরে হচ্ছে দলগত প্রচেষ্টার উন্নয়ন। তো দলগত প্রচেষ্টা বলতে, নেতা যেহেতু দলকে নিয়ন্ত্রণ করেন এবং দলকে পরিচালনা করেন, তার দলগত প্রচেষ্টার উন্নয়নের ক্ষেত্রে নেতাকে ভূমিকা রাখতে হবে এবং দলের সকল সদস্য যাতে সঠিকভাবে সুচারুরূপে কার্য সম্পাদন করতে পারে এবং পরস্পরের মধ্যে কোনো মতভেদ দেখা দিলে সেগুলোকে স্বল্প সময়ের মধ্যে সেগুলা এই মতভেদ দূর করতে হবে, এমনই ভাবে তাদের পরস্পরের মধ্যে দল পরস্পরের মধ্যে প্রচেষ্টার উন্নয়ন থাকতে হবে। মানে সবাইকে আন্তরিকতার সাথে এবং উদ্যমের সাথে কার্য সম্পাদন করতে হবে, তাহলে একজন নেতার কাজ কাজ সফলতার সাথে সম্পাদন হবে বলে আমি মনে করি। তো শিক্ষার্থী বৃন্দ, এরপরে আমরা যেটা লক্ষ্য করতেছি প্রেরণা দান। তো প্রেরণা অর্থাৎ মোটিভেশন, শ্রমিক কর্মচারীরা প্রেরণা বা মোটিভেশনের আশা করে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কোনো নির্দেশনা পায় পদস্থ কর্মীরা বা তাদের কাজের পুরস্কার, ভালো কাজের পুরস্কার যদি ঘোষণা করা হয় বা কাজ সম্পাদনের শেষে যাতে তারা ভালো মজুরি পায় বা এই ধরনের, বা তাদের যদি মজুরি বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেয় একজন নেতা, তা এমনিভাবে নানান ধরনের প্রেরণাদানের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কাছ থেকে ভালোভাবে কাজ আদায় করা সম্ভব হয়। তো এরপরে আমরা যেটা লক্ষ্য করতেছি যোগাযোগ রক্ষা। তো যোগাযোগ রক্ষা, যোগাযোগ দ্যাট মিন্স কমিউনিকেশন। একজন নেতা সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে অধস্তনদের সাথে যদি সুষ্ঠু যোগাযোগ রক্ষা করে, তাহলে ওই উক্ত নেতা একজন আদর্শ নেতায় নেতা হিসেবে পরিগণিত হবেন। কারণ যোগাযোগ ব্যতীত কাজের গতি সচল রাখা সম্ভব নয়। একজন নেতা যদি সঠিক তত্ত্বাবধান এবং সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে তার কাজের গতিকে ত্বরান্বিত করে, তোমার তাদের তার কাজকে মানে তার কাজকে সম্পাদন করে, তা এমনিভাবে সুষ্ঠু যোগাযোগের মাধ্যমে একজন নেতা অধস্তনদের দ্বারা ভালো কিছু আদায় করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ নেতার বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। তো এখানেই শেষ নয়, তারপরেও তোমরা বইয়ের সাহায্য নিবা এবং বই পড়লে তোমরা আরো ক্লিয়ার হবা। তো আজকে আর নয়, এখানে শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবা এবং সুস্থ এবং নিরাপদে থাকবা, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।